দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার এস এম ফয়েজ, সরাসরি কথা বলছি তার সঙ্গে। ফয়েজ, শুনতে পাচ্ছেন? ফয়েজ, আপনি আমাদের জানাবেন হাইকোর্টে এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? হাইকোর্টের পরিস্থিতি বলতে, এরই মধ্যেই 12 বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে তাদেরকে চায়ের দাওয়াত দেওয়া হয়েছিল, তারা চায়ের আমন্ত্রণ পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে যেমনটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বাংলা বিশ্বনের দর্শকদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে একদম হাইকোর্ট প্রাঙ্গণেই এখনো মিছিল চলছে, বিক্ষোভ সমাবেশ চলছে, মুহুর্মুহু স্লোগান চলছে। তারা বলছেন আওয়ামী আমলে যে নিয়োগ পাওয়া, দলীয় বিবেচনায় যে বিচারপতিরা নিয়োগ পেয়েছেন, তারা তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, নানা দুর্নীতি রয়েছে, অনিয়মূলক অবসরে নিতে হবে বলে তারা বারবার স্লোগান দিয়েছেন। এবং যে ছাত্র জনতার যে আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিদ আলম, তারা হাইকোর্ট প্রাঙ্গণে আসেন দুপুর একটার দিকে। এর আগে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য, সেখানেই তারা একেবারে জড়ো হয়েছিলেন, তারা মুহুর্মুহু স্লোগান দিয়েছিলেন, এখনো স্লোগান চলছে। তারা দুপুর দুটোর মধ্যে যে বিচারপতির বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে দুপুর দুটোর মধ্যে অপসারণ করতে হবে এমন একটি আলটিমেটাম দিয়েছিল। সেই আলটিমেটামের মধ্যেই কিন্তু 12 জনকে এর মধ্যে ছুটিতে পাঠিয়েছেন। আর এছাড়া অন্য কোনো বিচারপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ বা কোনো অনিয়ম থাকে, সেই লিস্ট তারা দিবেন এবং তারা তাদের নাম ঠিকানা সবকিছু দিবেন, তাদেরকে অপসারণ করতে হবে বলে তারা স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই বিচারপতিদেরকে একেবারে বাধ্যতামূলক অবসরে না পাঠানো হবে, বাধ্যতামূলক তাদেরকে হাইকোর্ট থেকে বিদায় না করা হবে, তাদেরকে একেবারে আইন অঙ্গন থেকে বিদায় না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, তাদের এই বিক্ষোভ সমাবেশ চলবে। তারা বারবারই বলছেন যে শেখ হাসিনার আমলে যেসব বিচারপতিরা নিয়োগ পেয়েছেন, তারা নানা দুর্নীতি, নানা অনিয়মের সাথে জড়িত, তাদের কারণে এই বিচার বিভাগের যে বিচার, মানুষ যে ন্যায় বিচার পাওয়ার কথা বলে সেই ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে, এমন অভিযোগ করছেন সমন্বয়করা সারজিদ আলম এবং হাসনাত আবদুল্লাহ। তারা বারবারই অভিযোগ করেছেন এবং মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। আমরা আপনাদেরকে একেবারে বাংলা বিশ্বনের দর্শকদেরকে আমরা সেই সমন্বয়কদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা যে হাইকোর্ট প্রাঙ্গণে অর্থাৎ অ্যানেক্স ভবনের সামনে যেই তারা জড়ো হয়েছেন এবং সেখানে তারা বসে পড়েছেন, বসে তারা সেখানে আলটিমেটাম দিচ্ছেন, তারা দিচ্ছেন, তারা তাদের নানা বিষয়গুলো তুলে ধরছেন এবং স্লোগানে তারা বারবার বলছেন যে ফ্যাসিস্ট হাসিনা এবং স্বৈরাচার হাসিনা যেন কোনোভাবেই বাংলাদেশের মধ্যে যেন আসতে না পারে, সেই বিষয়ে তারা সচেতন রয়েছেন। এবং যারা এই বিচার আদালতে যারা বারবার স্লোগান দিয়েছেন যে শেখ হাসিনা সরকার বারবার দরকার, সেসব আইনজীবীদেরকে চিহ্নিত করে একেবারে আইনের আওতা আনারও তারা দাবি জানিয়েছেন। এখন তারা যেন আইন অঙ্গনে অর্থাৎ তারা যেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অথবা নিম্ন আদালতে কোনোভাবে যেন কোনো ধরনের সহিংসতা না বিপ্লবের কথা বলছেন, তারা সেটার সাথে জড়িত এমনটা কিন্তু বলছেন যে সমন্বয়করা। দর্শক, আমরা আপনাদেরকে একেবারে বাংলা মিশনের আমরা সে বিষয়টি একেবারে এনএস ভবনের সামনে থেকে হাইকোর্টের যে বিচারপতি থেকে অপসারণ বিষয়টি, তবে বিচারপতি ফয়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।